আস্থা সৃষ্টি করতে হয় নির্বাচন করতে হলে প্রথমে জনগণের সেবা করতে হয় তারপরে নির্বাচন আসতে তখন মানুষ নির্বাচন এসে জয়লাভ করে এটা একটা অসুস্থ মানুষের অসুস্থ নির্বাচন আপনারা তো সব দেখতেছেন আপনাদের চোখ আছে না শুধু কি আমার চোখ দিয়ে আমি দেখছি আমি তো দূরে বসে আমি তো ঘুমাই গেছি ক্লান্ত কিন্তু আপনারা যারা সাংবাদিকতা করেন আপনারা দেখেন আপনারা দেখেন আমরা কি দেখব আপনারা দেখেন আপনারা দেখেন এগুলো না না আপনাকে কলম আছে না পকেটে আপনাকে কলম থাকলে আপনারা দেখেন আমি আমিও আমি সাধারণ মানুষ এখন নির্বাচন করছি মাঠে দীর্ঘ পনেরো বছর জরিপ দেখেন আগার থেকে গুড়া পর্যন্ত দেখেন দেখিয়ে তারপর আপনারা আসেন এরপরে দেখেন আমরা কত সময় বসে থাকবো এখন তো মরার কথা আমি তো বাস্তবতেছি না কত সময় এভাবে থাকবো বলেন না না এটা তো আমি আপনাকে উত্তর দিলাম আগে যে এটা তো একেবারে সম্পূর্ণ ভাবে নির্বাচন কমিশনের উপরে নির্ভর করে আর ওনার যেটা করেছে আমার মনে হয় যে আমি তো আগেই বলেছি আপনাকে যে প্রত্যেকের কাছে একটা করে কাগজ আছে তো সেটা মিলাই দেখলেই হয়ে যায় তো এটা তো আসলে সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন হবে এবং নির্বাচন আপনারা জানেন যে গোপালগঞ্জে যদি আমি আগেও বলেছি যে গোপালগঞ্জে যদি এরকম কোন ব্যাড এক্সাম্পল তৈরি হয় এটা কিন্তু সারা বাংলাদেশের ব্যাড এক্সাম্পল তৈরি হবে যে প্রধানমন্ত্রী এলাকা যেখানে শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের এলাকা তো সেইখানে যদি গ্যাঞ্জাম হয় গন্ডগোল হয় তো সেই ক্ষেত্রে তো এটা নিয়ে একটা বেড एग्जांपल তৈরি হবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে না আসলে আপনারা যেটা চিন্তা করতেছেন আমার মনে এটা কোনোভাবেই ঠিক না শতভাগ সুষ্ঠু ও এবং আপনারা সারাাক্ষণি কিন্তু মাঠে ছিলেন সুষ্ঠু ও সফল নির্বাচন হয়েছে এত কেমনে এই এই প্রশ্নের অ্যানসারটা করেন আপনারা একবার ঘোষণা ਦਿੱছে যে এখন বলে তিন কেন্দ্রের বাদ তিন কেন্দ্র ভোট এখনো বলতে বাকি তাহলে এর এর কারণটা কি নিশ্চয়ই এই জায়গা দুই নাম্বারই হচ্ছে দুই নাম্বারই করে লুটলে দশটা বাজে এই নির্বাচন কমিশনার বলছে কি যে আনাস মার্কা আঠাইশো ভোটে যাচ্ছে টেলিফোন মার্কা সবাই বাড়ি চলে গেছে এখন আইসে দুই ঘন্টা পাঁচটায় যদি ভোট শেষ হয় আপনারা রাত একটা বাজে কি ভোট যোগ করতি একটা বাজে ভোট যোগ করতে বাজে তারা দুই ঘন্টা আগে তে মিছিল দেখছে ডিক্লার মাত্র আপনারা দেখছেন ডিক্লার হয়েছে মাত্র তারা দুই ঘন্টা আগে মিষ্টি খাওয়াচ্ছে সারা গোপালগঞ্জ মিছিল দেখছে এলাকায় মিছিল দেখছে কীভাবে সম্ভব কীভাবে সম্ভব